আচ্ছা দেখো, ওয়াইন্ডিং প্রিন্সিপাল পড়বো আমরা আজকে। ওয়াইন্ডিং আমরা যে করি বা জড়াই একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে সুতা জড়াই, এর দুইটা মূলনীতি আছে বা দুইটা নীতিতে আমরা ওয়াইন্ডিং করতে পারি। একটা হচ্ছে ড্রামের সাহায্যে, আরেকটা হচ্ছে স্পিন্ডেলের সাহায্যে। আমরা দুইটাই দেখতে পারবো। নর্মালি আমরা যখন কোন ওয়াইন্ডিং করি, পার্ন ওয়াইন্ডিং সরি চিজ ওয়াইন্ডিং করি, তখন ড্রাম ড্রিভেনে যাই। আবার যখন রিং ফ্রেমের সুতাকে জড়াই অথবা পার্নে জড়াই, তখন দেখা গেছে আমরা স্পিন্ডেল ড্রাইভিং স্পিন্ডেল দ্বারা ড্রাইভ করে থাকি। তো দুইটা প্রিন্সিপালি অ্যাভেলেবেল, দুইটা প্রিন্সিপালি ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো আমরা আজকে ডিটেলসে জানার চেষ্টা করব যে এই দুইটা প্রিন্সিপালের মধ্যে কোনটা কীভাবে কাজ করে বা কোনটাতে কী ঘটে, কোনটাতে কী স্থির থাকে, কোনটাতে কী ভেরি করে, এবং স্থির থাকলে ভেরি করলে আসলে কী সুবিধা অসুবিধা পাওয়া যায়, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। ড্রাম, এখন ড্রাম ড্রিভেন বোঝার আগে একটা বিষয় বোঝা দরকার যে সারফেস স্পিড বা সারফেস কন্ট্যাক্ট কী। একটা বৃত্তাকার বস্তু একবার ঘুরলে কতটুকু রাস্তা সামনে আগায়, তার পরিধি সমান দূরত্ব। এখন এই বৃত্তাকার বস্তুটা যদি তার পরিধি মানে সারফেস দিয়ে সারফেসটা যদি খুব বেশি মসৃণ না হয়, পিচ্ছিল না হয়, তাহলে সে ঘুরতে ঘুরতে আলটিমেটলি কিন্তু আরেকটা বস্তুকে যদি তার পাশে কন্টাকে থাকে তাকেও ঘুরিয়ে দিবে না। মনে করো আমি এটাকে ঘুরাবো, ঘুরালে সে রাস্তা আগাবে, তার পরিধি সমান, আবার ঘুরে রাস্তা আগাবে। এখন তার সাথে আরেকটা কলমকে আমি মনে করে রাখলাম, এটাকে রাখলাম, এটা ঘুরলে তখন এটা এদিকে ঘুরতে বাধ্য হবে না। কেন? সারফেস কন্টাকে সারফেস সারফেস এরিয়া যে পাবো, যে আমরা এই আউটার সারফেস এরিয়া হিসাব করি না, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, এই সারফেস এরিয়া যেমন আছে সেই সারফেস এরিয়ার সাপেক্ষে সে কিন্তু ঘুরিয়ে দিবে। যদি দুটা খুব আড়সরভাবে লেগে থাকে তখন তোমার দুইটাকে ঘুরাইতে হবে, একটাকে ঘুরাও, একটাকে ঘুরালে অটোমেটিক আরেকটা কী করবে, ঘুরতে বাধ্য হবে। তো এটাকে বলা হয় সারফেস কন্টাকে ঘুরা বা সারফেস ফ্রিকশানে ঘুরা। এই ঘটনাটা কেবলমাত্র তখনই ঘটে না যদি এরা সারফেস কন্টাকে ঘুরতে না পারে। ধরো অনেক সময় গাড়ি খাদে পড়ে যায় বা একটা কাদার মধ্যে পড়ে যায়, তখন চাকা ঘুরলেও কি চাকাটা সামনে গাড়িটা সামনে আগায় না। কারণ হচ্ছে যে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সারফেস কন্টাকে সে আগাইতে পারে না, সারফেস কন্টাক্টটা অ্যাপ্লাই হয় না। তো এই জন্য যদি সারফেস এরকম পিচ্ছিল না হয়, কোনো সারফেস যদি পিচ্ছিল না হয় এবং এরা যদি আরও সময়ভাবে লেগে থাকে, তাহলে একজন ঘুরলে কোনো কিছুকে ঘুরালে অটোমেটিক আরেকজন ঘুরতে বাধ্য। তো ড্রাম ড্রিভেন প্রিন্সিপালটা এটাই। একটা ড্রাম থাকে, আমরা ওই যে ল্যাবে গিয়ে দেখবো ড্রামগুলা ক্লাস শেষেই, একটা ড্রাম থাকে, ড্রামের উপরে প্যাকেজটাকে খুব আড়সরভাবে চেপে দেওয়া হয়। আমরা প্যাকেজটাকে কখনো ঘুরাই না ড্রাম ড্রিভেনে। আমি মোটরের সাহায্যে, এ তো মেকানিক্যাল মোশন বুঝো, মেকানিক্যালি আমি মোটরের সাহায্যে গিয়ারিং হয়ে এই ড্রামটাকে ঘুরাইতে পারি। তো ড্রামটা ঘুরে আলটিমেটলি ড্রামটা ঘুরলে প্যাকেজটা ঘুরতে বাধ্য হয়, ঠিক আছে। বাট প্যাকেজটা তো তার ডায়ামিটারটা ফিক্সড না, যার মধ্যে সুতা জড়াবো তার প্যাকেজের ডায়ামিটারটা ফিক্সড। কী হবে? আস্তে আস্তে বাড়বে, প্যাকেজ বড় হবে না, বড় হলে আস্তে আস্তে বাড়বে। তো বড় হলে বাড়লে তাহলে কি তার স্পিডটা কি একই রকম থাকবে নাকি না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। কী হবে? স্পিডটা কমে যাবে। তার মানে একটা ছোট বস্তু বড় বস্তুকে যখন ঘুরায়, মনে করো এটা ছোট বস্তু, এ একবার ঘুরতে ঘুরতে এটা কিন্তু একবার ঘুরবে, দুটার যেহেতু ডায়ামিটার সেম, পরিধি একই দেখে। যখন এটা যদি ডাবল হয়ে যায় তাহলে এটা একবার ঘুরলে এটা কি একবার ঘুরতে পারবে? দেখা যাচ্ছে নিচেরটা দুইবার ঘুরলে হয়তো বা উপরটা একবার ঘুরবে। তার মানে কি, একটা প্যাকেজ যখন আমরা বিল্ড করতে থাকবো তখন অটোমেটিক্যালি হইতে থাকবে একটা ঘটনা, সেটা হচ্ছে প্যাকেজের ডায়ামিটার বাড়তেই থাকবে। এটা স্বাভাবিক বিষয়, মানে প্যাকেজ বড় হবে, আমি তো আর এক জায়গায় জড়াবো না, প্যাকেজ আস্তে আস্তে বড় হতে থাকবে। এত বড় হয়ে যাবে কোনটা? তো প্রথমে তো সে ছোটো থাকে, বড় হতে থাকবে, তো আস্তে আস্তে প্যাকেজের ডায়ামিটার বাড়তে থাকবে। বাট এই সারফেস কন্টাকে ড্রাম দ্বারা প্যাকেজটা ঘোরার কারণে দেখা যাবে যেই হারে প্যাকেজের ডায়ামিটার বাড়তে থাকবে সেই একই হারে প্যাকেজের আরপিএমটা, মানে প্রতি মিনিটে যে ঘূর্ণনের গতিটা, রেভুলেশন পার মিনিট বা রোটেশন পার মিনিট, সেটা কী হবে? কমতে থাকবে একই হারে। ধরো স্লাইটলি আস্তে আস্তে ডায়ামিটার বাড়তে থাকবে, একই হারে তার রেভুলেশন পার মিনিটটাও কমতে থাকবে। এখন এটা কেন কমে, কারণটা কী? কারণটা বলো তো কী? কমে যাওয়ার কারণ কী? ভারী হওয়ার সাথে সম্পর্ক নাই, কারণ আমরা একটু পাওয়ারফুল মোটরই ইউজ করি, সেক্ষেত্রে এটা ঘুরাইতে মোটরের খুব বেশি কষ্ট হয় না। এখানে ব্যাপারটা হচ্ছে যেটা প্রথমে যেটা বললাম যে ডায়ামিটার বাড়লে, তো ডায়ামিটার বাড়লে কেন স্পিডটা রিডিউস করে, এর কারণটা হচ্ছে যখন কেউ কাউকে ঘুরায়, মানে দুইটা বস্তুর মধ্যে যখন একজন ড্রাইভার একজন ড্রিভেন হয়, মানে এ ঘুরাচ্ছে ও ঘুরছে, সেটা যদি বেল্ট দ্বারাও যুক্ত থাকে
তাও একই ঘটনা ঘটে। যেমন মনে করো একটা ছোটো চাকা একটা বড় চাকাকে ঘুরাচ্ছে, এটা ঘুরতেছে এটা ঘুরতেছে, দুটো বেল্ট দ্বারা যুক্ত আছে, বেল্ট দ্বারা। তাহলে এইটা যদি আরও বড় হয় তখন কি এই যে যে ঘুরে তার গতিটা একই রকম থাকবে? থাকবে না, কারণ যে ঘুরায় তার সারফেস স্পিড যত আর যে ঘুরে তার সারফেস স্পিডও একই। এই জন্য সারফেস স্পিড, তাহলে ব্যাপারটা কী? নর্মালি আমরা তো স্পিড বুঝি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে একটা সময়ে কতটুকু ডিস্টেন্স কাভার করে। তো সারফেস স্পিডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যখন ঘূর্ণায়মান একটা বস্তু হয়, বৃত্তাকার বস্তু হয়, মানে গোলাকার বস্তু হয়, তখন সারফেস স্পিডটা ব্যাপারটা আসে। এবং সারফেস স্পিড ব্যাপারটা কথাটাই হচ্ছে সারফেসের সাথে, মানে যখন সারফেস এরিয়ার মাধ্যমে ঘুরায়, ফ্রিকশান না থাকে, মানে ফ্রিকশনাল কন্টাকে ঘুরায়, তখন তো কী হবে? মনে করো এটা ফ্রিকশনাল কন্টাকে ঘুরে, মানে বেল্টটা তো আর পিছলে যায় না, এই বেল্টটা কি কখনো পিছলে যায়? এই বেল্টটা এই এই পুরো জায়গাটা ঘুরে আসছে, জায়গাটা ঘুরে আসলে অনেকটুকু রাস্তা এগিয়ে যায়, আর এটা পুরোটা একবার ঘুরে আসলে কিন্তু এই বেল্টটা সামান্য পরিমাণ রাস্তায় আগায়। তবে যতটুকু রাস্তায় সে আগাক না কেন, যে ঘুরায় বা যে ঘুরে আলটিমেটলি দুজনের সারফেস স্পিডটা একই হয়। এখন সারফেস স্পিড মানে হচ্ছে ধরো পরিধি, ধরো আমি এটা পরিধি নিলাম, এটা পরিধি হচ্ছে মনে করো দেড় ইঞ্চ। এখন এই দেড় ইঞ্চ পরিধির সাথে এটা কতটুকু রাস্তা এক মিনিটে আগাবে সেটা আমি কীভাবে হিসাব করব? শুধু পরিধি জানলে হবে? আর কি জানতে হবে? অ্যাঙ্গেল দিয়ে কি হবে? ধরো আমি বললাম এটা দেড় ইঞ্চ রাস্তা আছে তার সামনে, উপরে পরিধি হচ্ছে দেড় ইঞ্চ, তাহলে সে মিনিটে কত মিটার বা কত সেন্টিমিটার যদি ঘুরে তাহলে কতটুকু রাস্তা এগিয়ে যাবে সে কিসের উপর ডিপেন্ড করবে? সে কত জোরে ঘুরে বা কত আস্তে ঘুরে তার উপর না? মনে করো এক ইঞ্চ, দেখা গেলো সে অনেক আস্তে আস্তে ঘুরে এক মিনিটে মাত্র একবার ঘুরে, তাহলে মিনিটে সে এক ইঞ্চ রাস্তা আগাবে। দেখা গেলো আরেকটু জোরে ঘুরে মিনিটে দুইবার, তো মিনিটে দুইবার ঘুরলে সে মিনিটে কতটুকু রাস্তা আগাবে? টু ইন্টু দেড়, তো মিনিটে দেখা গেছে এরকম আমাদের রেগুলেশনের বস্তুগুলো এরকমও পাই আমরা, যেটা 15,000 আরপিএমে ঘুরে, এবং আমরা স্পিন্ডেলকে 15,000 আরপিএমে ঘুরে, মানে মিনিটে 15,000 বার ঘুরে এরকম ছোটো ছোটো স্পিন্ডেলগুলোকে। তো এরকম বিভিন্ন আরপিএমের বস্তু থাকে আমাদের বিভিন্ন টেক্সটাইলের বিভিন্ন মেশিনারিতে। তো ধরো আমি যদি ধরে নিই যে 300 আরপিএমে ঘুরে একটা স্পিন্ডেল বা একটা ড্রাম, তো 300 আরপিএমে ঘুরলে তো মিনিটে ঘুরে 300 বার, আর একবার ঘুরলে রাস্তা আগায় হচ্ছে দেড়, তাহলে আমি যদি গুণ করি 300 × দেড়, তার মানে যেটা পাবো 450। এই 450 ইঞ্চ রাস্তা সে সামনে এগিয়ে যাবে এক মিনিট সময়ে, এটা বোঝা যায় না? তাহলে এই যে এককটা কী পেলাম এখন, ইঞ্চ পার মিনিট, এটাই কি কিসের একক? স্পিডের একক না? হ্যাঁ, যখন ঘূর্ণানোর বস্তুর ক্ষেত্রে আমরা এভাবে হিসাব করি তখন সেটাকে শুধু স্পিড বলে না, না বলে বলে সারফেস স্পিড। তাহলে সারফেস স্পিড মানে কি? পাইডি মানে কি? পাইডি পরিধি, পাইডির সাথে যদি এন গুণ করি তখন সেটাকে বলা হয় সারফেস স্পিড। সারফেস স্পিড মানে কি? এন মানে হচ্ছে আরপিএম, আর ডি হচ্ছে কি? ডায়ামিটার। তাহলে ডায়ামিটার এবং পাইয়ের গুণফল হচ্ছে পরিধি, এটার সাথে যখন আমরা আরপিএম গুণ করবো, আরপিএম মানে হচ্ছে মিনিটে কয়বার ঘুরে, তখন এককটা কী পাবো? এই সারফেস স্পিডের এককটা কী? যদি এনটা আরপিএম হয়, ডায়াটা ডায়ার যে এককটা হবে, ডায়ের এককটা হচ্ছে মনে করো সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার পার মিনিট। ডায়ের এককটা যদি হয় মিটার, তাহলে মিটার পার মিনিট। ঠিক আছে, এখানে মিনিটটা কিন্তু ফিক্সড, আরপিএমটা যেহেতু মিনিটে দিচ্ছি আমরা সবসময়, এই জন্য এককটা হবে ওরকম, ডায়ের একক বাই সময়ের একক, সময় একক তো মিনিট আছে এখানে। আচ্ছা, এখন যে ঘুরায় আর যে ঘুরে, আমরা যদি এদের ক্ষেত্রে চিন্তা করি, মনে করো এর ডায়াটা হচ্ছে ডি ওয়ান, আর এ ঘুরে অনেক জোরে একটা স্পিডে, আমি ধরলাম এন ওয়ান, তাহলে তার সারফেস স্পিড কত? পাই ডি ওয়ান এন ওয়ান, আর এটাও ঘুরে, এটার পাই, এটার ডায়া হচ্ছে পি ডি টু, ডায় পাই ডি টু, আর এটার আরপিএম হচ্ছে কত? এন টু। তাহলে হয়তো বা এ আস্তে ঘুরবে বা জোরে ঘুরবে এরকম ব্যাপার থাকবে, বা এ একটু বেশি ঘুরবে যেহেতু এ ছোটো, আর এ একটু কম ঘুরবে আস্তে আস্তে ঘুরবে, এটা বিষয় থাকবে। বাট যদি স্লিপ বেল্টটা কখনো স্লিপ না করে, বেল্টটা যদি কখনো পিছলে না যায়, স্লিপেজ যদি জিরো হয়, তাহলে এই বেল্টটা সারফেস কন্টাকে, মানে সারফেস এরিয়ার সাহায্যে সারফেস কন্টাকে বা ফ্রিকশনাল কন্টাকে এই বেল্টটাকে ঘুরাবে, তখন এটার সারফেস স্পিড, এই চাকার সারফেস স্পিড যত হবে এই চাকার সারফেস স্পিডও তত হবে, এটাকে আমরা এভাবে সমান করে লিখতে পারি। যদি না কখনো কোনো ফ্রিকশান থাকে, সরি পিচ্ছিলতা থাকে, মানে স্লিপেজ থাকে, স্লিপেজ না থাকলে দুটো সমান হয়।
তো আমরা দুই পাশ থেকে পাই কাটতে পারি না, তো এই জন্য পাইটা রাখা হয় না, শুধু ডায়ামিটার দেখলেই হয়ে যায়। তো এখন তুমি দেখতে চাচ্ছ, ধরো এইটা এই 960 আরপিএমে ঘুরে, মানে মিনিটে 960 বার ঘুরে, তার ডায়া হচ্ছে 2 ইঞ্চ, আর এটার ডায়াটা তুমি দেখলা হচ্ছে এটা 8 ইঞ্চ। এখন এটা কতটুকু কত স্পিডে ঘুরবে যদি এই এই পুলিটা এই পুলিটাকে ঘুরায়? হিসাব করতে পারবো না আমরা? হিসাবটা কী হবে? এন টু ইজ ইকুয়াল টু d1/d2 ইন্টু n1, মানে যে ঘুরায় যে ড্রাইভার, একজন হচ্ছে ড্রাইভার আরেকজন হচ্ছে কি ড্রিভেন, এটা হচ্ছে ড্রাইভার মানে যে ঘুরায়, আর হচ্ছে ড্রিভেন যে আরেকজনের সাহায্যে ঘুরে। তো আমি ড্রিভেন যে ঘুরে তার আরপিএম দেখতে চাচ্ছি, তাহলে আরপিএম অফ ড্রিভেন পুলি বা ড্রিভেন গিয়ার বা ড্রিভেন পুলি ইজ ইকুয়াল টু ডায়া অফ ড্রাইভার ডিভাইড বাই ড্রায়া অফ ড্রিভেন ইন্টু আরপিএম অফ দ্য ড্রাইভার। এইভাবে করে আমরা হিসাব করতে পারি। তাহলে এখন আমি যে একটু আগে বললাম তোমাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য কী, মনে করো আমার ইয়েটা ঘুরে, কে ঘুরে? ড্রামের সাহায্যে প্যাকেজটা ঘুরে। প্যাকেজ মানে কি? প্যাকেজ মানে কি? সুতার প্যাকেজ, যার মধ্যে আমরা সুতা জড়াই, প্যাকেজটা ঘুরে। একটু আগে কী বললাম প্যাকেজের ডায়া কী হবে? প্যাকেজের ডায়ামিটার বাড়বে। তো প্যাকেজের ডায়া যদি বাড়ে তাহলে আমরা জানতে চাচ্ছি যে প্যাকেজের স্পিডটাও কমে আসবে। স্পিড কমবে এটা বুঝছো কি না? এ যেহেতু ঘুরাচ্ছে, যে বড় হলে সে আস্তে আস্তে ঘুরবে, একটু স্লো ঘুরবে, তার আরপিএমটা কমে আসবে। কারণ আরপিএমটা কতটুকু কমে গেল বা এখন আরপিএমটা কত সেটা আমরা কোন সূত্র দিয়ে হিসাব করতে পারবো? এই যে এইটা দিয়ে, ঠিক আছে? দ্য আরপিএম অফ প্যাকেজ ইজ ইকুয়াল টু দ্য ডায়া অফ ড্রাম, এখানে তো ড্রামটা ঘুরাবে বা ড্রাইভার অথবা ড্রাম, ডিভাইড বাই ডায়া অফ প্যাকেজ, ঠিক আছে, ইন্টু আরপিএম অফ ড্রাম যে ঘুরায়। ধরো ড্রামের আরপিএমটা ফিক্সড থাকে, ড্রামের আরপিএমটা আমি ধরে নিলাম 1000, তাহলে এটা ইন্ডিকেটরটা কি আসলে নির্দেশ করতেছে কি? সব d1 এবং d2 এর অনুপাতের উপর। তার মানে d1 এর চেয়ে, ড্রামের চেয়ে প্যাকেজটা কত গুণ বড়। তাহলে দেখা গেল ড্রামের চেয়ে প্যাকেজটা দ্বিগুণ বড়, তাহলে এই অনুপাতটা হাফ হবে না? ড্রাম তো মনে করো 1 আর প্যাকেজটা ধরো 2 হয়ে গেছে, তাহলে অনুপাতটা কত? হাফ। তাহলে এই যে ড্রাম যে ঘুরাচ্ছে 1000, 1000 এর অর্ধেক হয়ে যাবে প্যাকেজের স্পিডটা। এবং প্যাকেজটা যদি আরও বড় হয়ে যায়, ড্রামের চেয়ে 4 গুণ বড় হয়ে গেছে, তখন এই ড্রামের আর মানে প্যাকেজের আরপিএমটা, ঘূর্ণনের যে গতিটা, আরপিএমটা কী হবে? 4 গুণ কমে যাবে। দেখা গেলো 1.5 টাইমস বেড়ে গেছে ড্রামের চেয়ে প্যাকেজটা, তাহলে 1.5 টাইমস আরপিএমটা রিডিউস হবে। তার মানে যেই হারে ডায়ামিটার বাড়বে সেই একই হারে কী কমবে? আরপিএম, রেভুলেশন পার মিনিট বা রোটেশন পার মিনিটটা কমে আসবে। এটা এখান থেকে তুমি দেখতে পারো, এটার ক্ষেত্রে হয়তো বা ডায়া ছোটো বাট আরপিএম বেশি হইতে হবে সারফেস স্পিডটা সমান রাখার জন্য। যেহেতু এটা ডায়ামিটার বেড়ে গেছে, আলটিমেটলি এটা আরপিএমটা একই হারে কমতে হবে, মানে ডায়াটা যেই হারে বাড়বে সেই হারে আরপিএমটা কমে এই গুণফলের মানটাকে সমান রাখবে। কারণ হচ্ছে আমরা জানি যখন সারফেস কন্ট্যাক্ট বা ফ্রিকশনাল কন্ট্যাক্টে একটা বস্তু আরেকটা বস্তুকে ঘুরায়, তখন সারফেস স্পিড দুইটারই সমান হয়। আচ্ছা, এবার আসো আমরা দুটো প্রিন্সিপাল নিয়ে একটু বুঝি। একটা হচ্ছে ড্রাম ড্রিভেন, আমাদের কিছু মেশিন আছে যেখানে ওয়াইন্ডিংটা হয় ড্রামের সাহায্যে, যেমন এটা একটা, এটা হচ্ছে ড্রাম, ড্রামের সাথে খুব আঠাশাটোভাবে আমরা প্যাকেজটাকে লাগিয়ে দিই, আমরা প্যাকেজটাকে ঘুরাই না। প্যাকেজটাকে না ঘোরানোর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই প্যাকেজটা তো একসময় ফিল হয়ে যাবে। কতক্ষণ লাগবে? ধরো 4-5 মিনিট লাগলো, 4-5 মিনিট পরে এই প্যাকেজটা তুমি খুলে ফেলবে না, খুলে আর একটা খালি প্যাকেজ বসাবো না। তো এটা যদি মেশিনের সাথে একদম সংযুক্ত থাকতো কোনোভাবে, তাহলে তুমি এটা খুলতে কীভাবে, লাগাইতে কীভাবে? এটা তো ভেরিয়েবল থাকতে হবে যাতে এটা বারবার খোলা যায়, লাগানো যায়। কারণ আমার এমটি হবে, ফিল হবে, রিফিল হবে, এমটি হবে, ফিল হবে, চলতেই থাকবে। সেজন্য এটাকে কখনো এভাবে আলাদা করে মেশিন থেকে ড্রাইভ দেওয়া হয় না, মেশিনের কোনো ডিভাইসের সাথে এটা কানেক্ট করা হয় না। তাহলে তো প্যাকেজের সাইডে একটা গিয়ার থাকতে হইতো, প্যাকেজের সাইডে একটা চেইন থাকতে হইতো বা একটা হুইল থাকতে হতো, যেই হুইলের মধ্যে মেশিনটাকে বসাইতে হইতো, এরকম করা হয় না। প্যাকেজটা প্যাকেজের মধ্যেই থাকে, বাট আমরা একটা ড্রাম ইউজ করি, সে ড্রামটাকে আমি মোটরের সাহায্যে ঘুরাই, ড্রামটা সামহাও আমার মোটরের সাথে কানেক্টেড। তাহলে মোটর ঘুরলে বেল্টের মাধ্যমে পুলি হয়ে আলটিমেটলি গিয়ার হয়ে ড্রামটা ঘুরে, তো ড্রামটা ঘুরলে এই প্যাকেজটাও ঘুরতে বাধ্য হয়। কীভাবে ঘুরতে বাধ্য হয়? ফ্রিকশনাল কন্টাকে অর সারফেস কন্টাকে, বুঝতে পারি। আচ্ছা, এখানেও একই ব্যাপার, যখন ড্রামটা ঘুরাই তখন এই প্যাকেজটা ঘুরে, এখানেও ড্রামটা ঘুরলে প্যাকেজটা ঘুরে। কিন্তু
ট্রাভার্সিং বলে একটা কথা আছে, মনে করো সুতা এদিক থেকে আসতেছে, তুমি ড্রামটাকে উপরে উপরে প্যাকেজটাকে রেখে দিলা, তো ঘুরতেছে এটা ঘুরতেছে এটা ঘুরতেছে, তো এ তো ঘুরবেই, প্যাকেজটা ঘুরতেছে, তো সুতা যদি সবসময় এই বরাবর আসে সুতা তো সারা জীবন এখানেই জড়াবে। সুতা কি সাইডে সব জায়গায় গিয়ে জড়াবে? না। তাহলে এই যে সুতাকে সাইডে জড়াইতে হবে, এটা আমাদের ম্যান্ডেটরি নিয়ম। কারণ হচ্ছে সুতা যদি আমি সাইডে না নিয়ে যাই, সারা জীবন যদি এখানে জড়াই, পুরো প্যাকেজ খালি থাকবে, শুধু এক জায়গায় সুতা সব জড়িয়ে যাবে, এটা তো আমাদের আলটিমেট উদ্দেশ্যের মধ্যে পড়বে না। সেজন্য আমাদেরকে সুতাটাকে আস্তে আস্তে স্লাইটলি ডানে মুভ করাইতে হবে। ব্যাপারটা হবে এরকম, সে ঘোরার সময় এদিকে যাবে, এদিকে যাবে, তারপর আবার এদিকে আসবে, আবার এদিকে আসবে, এইভাবে ঘুরবে, মানে ঘুরবেও আবার ডানে বামেও সরবে। তো এই ঘোরাটাকে বলি আমরা ওয়াইন্ডিং, আর ডানে বামে যে সরে যাচ্ছে এটাকে বলা হয় ট্রাভার্সিং। অ্যান্ড ট্রাভার্সিংটা ডিপেন্ড করে, কিছু প্যাকেজে স্লাইড ট্রাভার্সিং করতে হয়, যেমন নেয়ার প্যারালাল প্যাকেজ, আবার কিছু প্যাকেজে একটু কোনাকুনি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 30 ডিগ্রি, হ্যাঁ, 25 ডিগ্রি, 15 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেল করে ওয়াইন্ডিং করতে হয়। তো সেই ক্ষেত্রে তো আবার ট্রাভার্সিংয়ের স্পিডটাই এক এক রকম হবে, মানে যদি তুমি অ্যাঙ্গেলটা বাড়াতে চাও, বেশি ট্রাভার্সিং করতে চাও, তাহলে এদিকে গতি বাড়াতে হবে, মানে এদিকে দ্রুত ডানে সরতে হবে। ঘুরবে তো ঠিকই, ঘুরবে, ধরো একটা কনসেন্ট্রেটে ঘুরবে, বাট ঘোরার সময় তুমি ডানে সরানোর একটা গতি থাকতে হবে না, সেটাকে আমরা বলি ট্রাভার্সিং স্পিড বা ট্রাভার্সিং। এখন ডানে সরাবে কে, বামে সরাবে কে? ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের ড্রামে বামে সরানোর জন্য এই যে ড্রামটা আছে, এটা একটা ড্রাম, এই ড্রামের ভিতরটাকে আমি খাঁজ কেটে দিই। আমরা দেখব ক্লাস শেষে গিয়ে দেখব, ড্রামের ভিতরে আমরা স্লট কেটে দিই, গ্রুপ করে দিই, গ্রুপ গ্রুপ করে ড্রামটাকে কেটে দিলাম, একটা রাস্তা, কোনাকোনি একটা রাস্তা দিয়ে দিলাম। এখন সুতাটাকে যখন এই গ্রুপের ভিতরে প্রবেশ করিয়ে দিছ, সুতাটা কি সোজা চলতে পারবে? না, সুতাটা তো এই গ্রুপকে ফলো করবে, এই গ্রুপকে ফলো করে 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 আগাবে। তো গ্রুপকে ফলো করলে সুতা তো এক জায়গায় থাকে না, সুতা ডানে বামে ডানে বামে শুধু শিফট করে, আর এদিকে তো ড্রাম ঘুরতেছেই, ড্রামও ঘুরতেছে, ড্রামের সাথে প্যাকেজও ঘুরতেছে। তো প্যাকেজটা ঘুরে প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং হয়, যেহেতু সুতাটাকে গ্রুপের ভিতরে প্রবেশ করানো আছে, সে তো গ্রুপের ট্র্যাকটাকে ফলো করে, গ্রুপ যে অংশে গ্রুপ করা আছে, যেভাবে খাঁজ কাটা আছে, সেই খাঁজ কাটা অংশটাকে ফলো করে সুতাটা ডানে বামে সরতে থাকে, এভাবে করে ট্রাভার্সিংটা অ্যাচিভ করা যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে না, আমি ড্রামটাকে কাটবো না, গ্রুপ করবো না, ড্রামটা প্লেন রেখে দেবো, তবে সুতাটা যেদিক দিয়ে আসে সেদিকে আমি একটা এরকম গ্রুপ ড্রাম দিয়ে দিব। তার মানে এই ড্রামটা প্যাকেজটাকে ঘুরাবে, বাট প্যাকেজটাকে যে সুতা জড়াবে, জড়ানোর সময় অন্য একটা প্যাটার্ন ড্রাম হয়ে আসবে, সেখানে গ্রুপ করা আছে, তো সেই গ্রুপটাকে যখন ফলো করে আসবে তখন এমনিতেই সুতাটা ডানে বামে সরতে থাকবে। ড্রামে সরলে তাহলে তুমি ডানে বামে জড়াবে এবং কোনাকুনি জড়াবে। এটাকে এরকম ড্রাম ইউজ না করে, মনে করো একটা গাইড ইউজ করলাম আমি, এখানে একটা গাইড, তুমি সামহাও ওই গাইডটাকে ডানে বামে সরাচ্ছ, তাও একই কাজ হবে না। আচ্ছা, তাহলে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের ক্ষেত্রে আমরা চারটা কথা শিখবো, চারটা সেন্টেন্স, একেবারে সিম্পল চারটা সেন্টেন্স, চারটা সেন্টেন্সই ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের বর্ণনা। ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ে একটা ড্রামের সাহায্যে প্যাকেজকে জড়ানো হয় ফ্রিকশনাল কন্টাকে অথবা সারফেস কন্টাকে। ঠিক আছে, আমি চারটা কথা বলে নিই, তারপর আবার ইংরেজিতে বলে দিব। প্রাথমিকভাবে কী বললাম, ড্রাম ড্রিভেন ওয়াইন্ডিংয়ে কী হয়, একটা ড্রামের সাহায্যে প্যাকেজকে ওয়াইন্ডিং করা হয় মূলত ফ্রিকশনাল কন্টাক্ট অথবা সারফেস কন্টাক্টে। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেলো ঘোরানোর ব্যাপার, সারফেস কন্টাক্ট বা ফ্রিকশনাল কন্টাক্টে ঘুরে। তাহলে ট্রাভার্সিংটা কীভাবে অ্যাচিভ হয়? ট্রাভার্সিং ক্যান বি অ্যাচিভ, ট্রাভার্সিংটা অ্যাচিভ হতে পারে আইদার মানে কাটিং ড্রাম ইনটু গ্রুপ শেপ, অর ট্রাভার্সিং দ্য ইয়ার্ন গাইড, ইয়ার্ন গাইডকে ট্রাভার্স করে করে মা ডানে বামে সরিয়ে, অথবা গ্রুপটাকে ড্রামটাকে গ্রুপ করে, গ্রুপ কেটে ড্রামের মধ্যে গ্রুপ কেটে ড্রামটাকে গ্রুপ ড্রাম বানিয়ে করা যেতে পারে, অথবা কী করা যেতে পারে, যেদিকে সুতা আসে সেই সুতার গাইডটাকে মুভ করিয়ে করা যেতে পারে। দুটা যখন এভাবে করা হবে, যখন গ্রুপ ড্রাম ইউজ করা হবে, তখন এই ড্রামটাই ডুয়েল ফাংশন পারফর্ম করে, সেই প্যাকেজকে ঘুরায়, আবার সেই ইয়ার্নকে ট্রাভার্সিং করে থাকে। আর যখন আমরা আলাদা ট্রাভার্সিংয়ের জন্য প্যাটার্নিং ড্রাম ইউজ করি অথবা গাইড ইউজ করি, তখন ড্রামটা শুধুমাত্র ওয়াইন্ডিং মানে সুতাকে জড়ানোর কাজটা করে, আর ট্রাভার্সিংয়ের কাজটা করা হচ্ছে আলাদা সেপারেট একটা ড্রাম অথবা সেপারেট একটা গাইড। তাহলে এই চারটা কথাই হচ্ছে ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের বর্ণনা। তো আমরা যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে ইন ড্রাম ড্রিভেন ওয়াইন্ডার, ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের মধ্যে দ্য প্যাকেজ ইজ ড্রিভেন বাই ড্রাম উইথ সারফেস কন্ট্রাক্ট অর ফ্রিকশনাল কন্ট্রাক্ট, ফ্রিকশনাল কন্ট্রাক্ট অথবা সারফেস কন্ট্রাক্টে ড্রামটা প্যাকেজকে ঘুরায়। আচ্ছা, তো ট্রাভার্সিং,
traversing can be achieved either cutting the plain drum into groove shape or traversing the yarn path. Yarn path ke traversing kore amra traversing ta achieve korte pari othoba ki hobe pari groove drum ta ke groove kete. So when drum is grooved or grooved drum is used, then the drum performs the dual function of winding and traversing. যখন এটা ইউজ করা হয় তখন ড্রামটাই ডুয়েল ফাংশন পারফর্ম করে, একটা হচ্ছে সে ওয়াইন্ডিংও করে আবার ট্রাভার্সিং এর কাজটা করে। আর when plain drum is used, যখন plain drum ইউজ করা হয় তখন ড্রাম অনলি পারফর্ম দ্য ড্রাম অনলি ক্যারি দ্য পারফর্ম 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 দ্য ওয়াইন্ডিং অনলি, দ্য ট্রাভার্সিং ইজ অ্যাচিভড বাই অ্যানাদার গ্রুপ ড্রাম অর অ্যানাদার ট্রাভার্সিং গাইড। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর স্পিন্ডেল ড্রিভেনটা একটু দেখো, স্পিন্ডেল ড্রিভেন হচ্ছে এটা যেখানে একটা স্পিন্ডেল থাকবে, স্পিন্ডেল এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে ড্রাম ডিভেনের সাথে একেবারে পার্থক্য। ড্রাম ডিভেনে যেমন সারফেস কন্টাক্ট বা ফ্রিকশনাল কন্টাক্টে ঘুরে, এখানে কোনো ফ্রিকশনাল কন্টাক্টের ব্যাপারই নেই। এখানে কী থাকে, একটা স্পিন্ডেল থাকে, এটা হচ্ছে একটা স্পিন্ডেল, এই যে ভিতর দিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা স্পিন্ডেল। স্পিন্ডেলের মধ্যে 800 ওয়েটের স্পিন্ডেল, স্পিন্ডেলের মধ্যে আমি 800 ওয়েটের প্যাকেজটাকে বসিয়ে দিলাম, তাহলে এটা নড়তে চড়তে পারে না। বিষয়টা এরকম হয় না যে স্পিন্ডেলটা ঘুরে আর ও বসে থাকে, যদি স্পিন্ডেলের মধ্যে যদি আরো প্রসাদে প্যাকেজটা বসানো আছে স্পিন্ডেলটা ঘুরলেই প্যাকেজটাও কী করে ঘুরতে বাধ্য হয়। তো আমরা মেকানিক্যালি মোটর থেকে এই গিয়ারের মাধ্যমে এই স্পিন্ডেলটাকে ঘুরাই, তো স্পিন্ডেল ঘুরে এটা ঘুরে কি ঘুরে না প্যাকেজটা ঘুরে, তার মানে এখানে কি কোনো সারফেস কন্টাক্ট বা ফ্রিকশনাল কন্টাক্টের ব্যাপার থাকে না, এখানে আরপিএম চেঞ্জের ব্যাপার থাকে, প্যাকেজের আরপিএম কি কখনো চেঞ্জ হবে, এখানে প্যাকেজের আরপিএম চেঞ্জ হবে আমরা ফিক্সড বলতে পারবো প্যাকেজের আরপিএম চেঞ্জ হবে, পারবো না কেন সারফেস কন্টাক্টে ঘুরায়, আস্তে আস্তে এই প্যাকেজের আরপিএমটা কমে আসবে, প্যাকেজ যত বড় হবে তার বিল্ড হবে, ডায়া বাড়বে, আলটিমেটলি প্যাকেজের আরপিএম কমে আসবে, বাট এখানে প্যাকেজের আরপিএমটা ফিক্সড থাকবে একেবারে থ্রু আউট দ্য এন্ড অফ দ্য ডফিং, ডফিংয়ের আগ পর্যন্ত প্যাকেজের আরপিএমটা ফিক্সড থাকবে, প্যাকেজটা একটা কনস্ট্যান্ট রেটেই ঘুরবে সারা জীবন, মানে প্যাকেজের আরপিএমটা কখনো চেঞ্জ হবে না। প্যাকেজটা যদি 900 আরপিএমে ঘুরে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 900 আরপিএমেই ঘুরবে, আর এখানে কী হবে প্রথমে একটু স্লো ঘুরবে, মানে ফাস্ট ঘুরবে, তারপরে আস্তে আস্তে স্লো হবে, আস্তে আস্তে স্লো হবে, প্যাকেজের আরপিএমটা আস্তে আস্তে কমতে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় প্রিসিশন ওয়াইন্ডিং। প্রিসিশন ওয়াইন্ডিং কি আমরা একটু ডিটেলসে পরে পড়বো, আগে দুটো শেষ করে নিই। তো প্রিসিশন ওয়াইন্ডিং হয় হচ্ছে যখন ট্রাভার্স রেশিও, গত ক্লাসে আমরা কিছু টার্মস বুঝলাম, সেটা ট্রাভার্স রেশিও, ট্রাভার্স রেশিও যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ট্রাভার্সিং যদি যে ওয়াইন্ড পার ডাবল ট্রাভার্স যেটা আছে সেই ট্রাভার্স রেশিও যদি কনস্ট্যান্ট থাকে তখন সেগুলোকে বলা হয় প্রিসিশন। এখানে যেহেতু ইয়ের আরপিএমটা আমাদের প্যাকেজের আরপিএমটা চেঞ্জ হয় না, সেজন্য এখানে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে, আর ট্রাভার্স রেশিও কনস্ট্যান্ট থাকলে সেটাকে বলা হয় প্রিসিশন ওয়াইন্ডিং, ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট রাখতে হয়। এই জন্য আমরা ট্রাভার্স রেশিও পড়ছিলাম লাস্ট ক্লাসে, এগুলো আবার ডিটেলসে আসবে। আচ্ছা, এখানে তাহলে স্পিন্ডেল ঘুরায় আর আমি আরপিএম চেঞ্জ হয় না, আরপিএম চেঞ্জ না হলে দেখা যাবে একটু পরে আমরা প্রমাণও করবো যে ট্রাভার্স রেশিও এখানে চেঞ্জ হয় না। আর এখানে তাহলে ট্রাভার্সিংটা করবে কে, ট্রাভার্সিং করা হয় আলাদা একটা ড্রাম থেকে, যে ড্রামের মাধ্যমে সুতাটা আসে, আলটিমেটলি সুতাটা এদিক সেদিক ঘুরতে থাকে, মানে এদিক সেদিক মুভ করতে থাকে, মুভ করে ট্রাভার্সিংয়ের কাজটা করে, বাট আলটিমেটলি স্পিন্ডেলের মাধ্যমে ঘোরার কারণে এখানে প্রিসিশন ওয়াইন্ডিং হয়। তাহলে প্রিসিশন ওয়াইন্ডিং মানে কি, যদি আমাকে এক কথায় বলে হোয়াট ইজ প্রিসিশন ওয়াইন্ডিং, হোয়াট ইজ নন প্রিসিশন ওয়াইন্ডিং, তাহলে আমরা একদম সিম্পলি একটা কথায় বলতে পারি, যেই ওয়াইন্ডিংয়ে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে সেটাকে বলা হয় কি প্রিসিশন ওয়াইন্ডিং, আর যেখানে ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে না সেটা হচ্ছে নন প্রিসিশন, মানে প্যাকেজের বিল্ডিংটা প্রিসাইজলি হয়, প্রিসাইজ তো বুঝো মানে ইউনিফর্ম ওয়েতে সব জায়গায় সমানভাবে, তখন সেটাকে বলা হয় প্রিসিশন, আর যখন প্রিসাইজলি হয় না তখন সেটাকে বলা হয় নন প্রিসিশন। আমরা একটু পরে ডিটেলসে দেখবো প্রিসিশন কী নন প্রিসিশন কী। তো এখন আমরা একটা জিনিস দেখবো যে গত ক্লাসে আমরা যে টার্মস শিখছিলাম সেই টার্মসের মধ্যে কী কী পড়ছিলাম, অ্যাঙ্গেল অফ পয়েন্ট পড়ছিলাম না, থিটা, ট্রাভার্স রেশিও পড়ছিলাম না, ওয়াইন্ডিং স্পিড দেখছিলাম, একদম লাস্টে তোমাদেরকে ওয়াইন্ডিং স্পিড ক্যালকুলেশন ডব্লিউ বিডব্লিউ ফর্মুলা বলছিলাম না। আচ্ছা, তাহলে এই যে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, তারপরে হচ্ছে ট্রাভার্স রেশিও এবং ওয়াইন্ডিং স্পিড, এই তিনটা জিনিসকে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা বা হিসাব করার চেষ্টা করব দুইটার জন্য, ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের জন্য এই তিনটা জিনিস প্রমাণ করার চেষ্টা করব, কি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড আর কি ট্রাভার্স রেশিও আর হচ্ছে ওয়াইন্ডিং স্পিড প্রমাণ করে আসলে দেখার চেষ্টা করবো বা দেখবো যে আমার ড্রাম ড্রিভেন ওয়াইন্ডারের সময় কোনটা কোনটা কনস্ট্যান্ট থাকে, ট্রাভার্স রেশিওটা কনস্ট্যান্ট থাকে নাকি থিটাটা কনস্ট্যান্ট থাকে নাকি ওয়াইন্ডিং স্পিডটা কনস্ট্যান্ট থাকে, আর স্পিন্ডেল ড্রিভেনের সময় কোনটা কনস্ট্যান্ট থাকে কোনটা ভেরিয়েবল থাকে সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করবো। যদিও আমরা
একটু সেন্স অ্যাপ্লাই করলে ব্যাপারটা বুঝতে পারবো কে কনস্ট্যান্ট থাকে কে কনস্ট্যান্ট থাকে না। বাট আমরা ম্যাথমেটিক্যালি আগে প্রমাণ করি, তারপর এটার সাথে আমাদের রিয়েল লাইফে ম্যাচ করিয়ে দেখবো যে কনস্ট্যান্ট থাকে কি থাকে না।